উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 45,000 কোটি টাকার সমান। আর কিমের বিলাসী জীবনযাপন সম্পর্কে জানলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন। ইনফরমেটিভ ডিফেন্স চ্যানেলের আজকের আয়োজন বিশ্বের আলোচিত সমালোচিত স্বৈরশাসক কিম জং উনের বিলাসী জীবনযাপন নিয়ে। পৃথিবীতে এমন অনেক কম লোকই আছে যাদের রয়েছে বিশাল ক্ষমতা এবং যাদের নিষ্ঠুরতা অবর্ণনীয়, এবং এই সকল মানুষদের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপরের দিকে থাকবে। আজকে আমরা আপনাদেরকে বলবো কিম জং উন কিভাবে হাজার হাজার কোটি টাকার বিলাসিতা করে খরচ করে। কিম জং উনকে নামি দামি ব্র্যান্ডের বিলাসী গাড়ি ব্যবহার করতে দেখা যায়। এর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্চ মে ব্যাগ S62 এবং মার্সিডিজ বেঞ্চ মে ব্যাগ S600 পুলম্যান গার্ড, যার এক একটি গাড়ির মূল্য 5 কোটি থেকে 25 কোটি টাকা পর্যন্ত। আমেরিকা উত্তর কোরিয়ায় কোনো দেশ বিলাসী পণ্য যেন রপ্তানি করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তারপরও কিমের কাছে একটি লাক্সারি ইয়াট রয়েছে যার দাম প্রায় 10 কোটি টাকার উপরে। এই আলিশান জাহাজটি নর্থ কোরিয়ার স্টেট টেলিভিশনে এক ছবিতে দেখা যায়, যেখানে কিম তার জেনারেলদের সাথে সেখান থেকে নামতে ছিল। কিম জং উন কোনো নরম হৃদয়ের মানুষ নয়। 2013 সালে কিম জং উন তার আপন চাচাকে ফাঁসি দিয়ে হত্যা করে। তার পক্ষে আরও বলা হয় সে তার সৎ ভাইকে মালয়েশিয়ায় হত্যা করে, যে মূলত কিমের ক্ষমতার বিপজ্জনক দাবিদার ছিল। CIA-র মতে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা মিলে কিম জং এর উপর কেমিক্যাল আক্রমণ করতে চেয়েছিল, যার ফলে কিম তার নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন থেকে কঠিনতর করে ফেলে। কিম জং এর নিরাপত্তায় রয়েছে মার্শাল আর্টে বিশেষভাবে দক্ষ স্পেশাল বাহিনী, যারা কিম জং উনের গাড়ির চারদিকে গাড়ির সাথে দৌড়াতে থাকে। কিম যখনই বিমানে কোথাও যায় তখন তার সাথে আরও 2টি বিমান যায়, যার ফলে কেউ বুঝতে না পারে কিম আসলে কোন বিমানে যাচ্ছে। 90,000 সৈন্য সবসময় কিমের নিরাপত্তায় মোতায়েন থাকে। এখন আপনারাই চিন্তা করুন কিম জং উনের নিরাপত্তায় কত টাকা খরচ করতে হয়। আরব বিশ্বের ধনীরা যেমন মদের নেশায় মত্ত থাকে, ঠিক তেমনি কিম সেই সকল মানুষদের থেকেও কয়েক গুণ বেশি এগিয়ে রয়েছে। কিমের সবচেয়ে পছন্দের অ্যালকোহল হলো হুইস্কি এবং কগন্যাক, যা সমস্ত দুনিয়া থেকে আমদানি করে থাকে। এগুলো শুধুমাত্র তারই বিলাসিতার জন্য, এবং কিম একসাথে 2 বোতল মদ খেয়ে ফেলতে পারে। MSN এর একটি রিপোর্ট মতে কিম বছরে প্রায় $30 মিলিয়ন মদ পান করেন। কিমের বেশি বেশি মদ পালন করার অভ্যাস রয়েছে, যা একটি পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রনায়কের জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার। কিম জং উনের কাছে রয়েছে প্রাইভেট ইলুশিয়ান IL-62M বিমান, যেটি একটি 7-স্টার হোটেল থেকে কোনো অংশে কম নয়। এটি ওই জাহাজ এর মাধ্যমে কিম সমস্ত পৃথিবীতে যাত্রা করে। কিম এই জাহাজে যাত্রা করতে এবং জেনারেলদের সাথে মিটিং করতে প্রায়ই দেখা যায়। এর পাশাপাশি কিমের কাছে একটি IL-760 রয়েছে, যেটিতে শুধুমাত্র কিমের প্রাইভেট গাড়ি বহন করা হয়, যার ফলে পৃথিবীর যে কোনো দেশে কিম যায় না কেন সেখানে তার নিজস্ব গাড়ি ও নিজস্ব সিকিউরিটি ফোর্স থাকে। বিলাসী জীবনযাপনের ক্ষেত্রে কিমের সাথে কারোর তুলনাই হয় না। তার অবসর সময় কাটানোর জন্য রয়েছে নিজস্ব আইল্যান্ড, যেখানে 200 ফুট পুল, $7 মিলিয়ন ইয়ার্ড, ওয়াটার স্লাইডস, থিম পার্ক এবং ফুটবল পিচ রয়েছে। এখানে এমন ধরনের বিলাসী পণ্য ব্যবহার করা হয় যা একজন সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। দি সান পত্রিকার মতে এই আইল্যান্ডগুলো এক একটি 7-স্টার আইল্যান্ড, যেখানে কিম জং একেলা মজা মাস্তি করতে পছন্দ করেন। এই পুরো আইল্যান্ড মাত্র 50 জন লোক থাকে, যারা শুধুমাত্র কিমের দেখাশোনা করে থাকে। 2019 সালে বেইজিংয়ে একটি আজব ট্রেন এসে দাঁড়ায়। পরে জানতে পারা যায় এটিতে করে কিম চীনে আগমন করেছে। এই ট্রেনটি ব্যবহার করে চীনের অফিসিয়ালদের সাথে মিটিং করার জন্য ব্যবহার করে থাকেন কিম। এই ট্রেনে 21টি বগি রয়েছে এবং প্রতিটির রং সবুজ। এই ট্রেনের বগিগুলো বুলেট প্রুফ এবং প্রতিটির জানালা লাগানো, যাতে করে ভিতরের কোনো মানুষ দেখা না যায়, এবং গুলি করা হলেও সেটা যাতে কোনো মানুষকে ক্ষতি করতে না পারে। এই ট্রেনের ভেতরে দেখতে কেমন এ ব্যাপারে আজও কেউ জানতে পারেনি।